2021 এর প্রথমবার সবাইকে জানাই সাদর অভ্যর্থনা। তার কারণ হচ্ছে একটা অদ্ভুত ভেতরে আমাদের ভেতরে একটা অদ্ভুত খুশি, একটা ভয়, একটা কি বলবো একটা মিশ্র প্রতিক্রিয়া হয়ে আছে কেমন যাবে 2021। এরম ভাবেই তো আমরা 2020-র 31st এনজয় করেছিলাম, এইভাবেই তো আমরা 1st জানুয়ারিটা কাটিয়েছিলাম। আবার এই 31st এই 1st জানুয়ারি একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে একটু বুকে সাহস নিয়ে একটু একটু করে ছোট ছোট পার্টি করেছি, কিন্তু জানি না 2021টা কী হবে। আপনাদের মতো আমিও একই জায়গায় আছি। কিন্তু কেন জানি না একটা জিনিস এখন মনে হচ্ছে কিছুটা ওই জীবনযাত্রার সঙ্গে মিশে যায়। তো আমি সবসময় যেমন আপনাদের বলি না যে প্রোডাক্ট ইউজ করার আগে আপনার চেহারাটা দেখে নেবেন এবং তারপরে দেখবেন, তবেই তো বুঝতে পারবেন যে আপনি কতটা চেঞ্জ হলেন। সুতরাং এই মধ্যিখানের এই গ্যাপটা, একটা 2020-র এই যে গ্যাপটা, এটা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়ে গেছে যে আমাদের জীবনের ছোট ছোট খুশিগুলো আমাদের জীবনে কতটা চেঞ্জ এনে দেয়। একটা রাত্রে ছোট্ট ডিনার করতে যাওয়া, মনে হয় এই আবার কি, এ তো উইকেন্ডে প্রত্যেকবার যাই, এই একটু ছোট্ট শপিং মলে গিয়ে ছোট্ট একটা কিছু একটা জামা কেনা, অথবা একটু খানির জন্য সিনেমা হলে যাওয়া, এইটুকুর জন্য মনে হয় এটা তো জীবনযাত্রা, এতে আর আমাদের কি নতুন এফেক্ট আসছে। কিন্তু সেখানে যখন আটকে গেল তখন আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমাদের জীবনে কতটা দরকারি আর লাইফটা কতটা চেঞ্জ হয়ে যায়। ঠিক সেরকমই আমার মনে হচ্ছিল যে আমিও তো আপনাদের বলি যে প্রোডাক্ট ইউজ করার আগে একটু দেখে নেবেন যে প্রোডাক্টটা ইউজ করার মধ্যে একটা খুশি আছে যখন আপনারা ভালো রেজাল্ট পাবেন, এবং একটু 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 করে যখন চেঞ্জ হয়ে গেলেন তখনই তো বোঝা যায় যে ইউজ না করলে আমার স্কিনটা কোথায় থাকে আর আমার স্কিনটা ইউজ করার পরে কোথায় যায়। সো সবাইয়ের হয়তো ভালো রেজাল্ট আপনারা পান না, বাট নর্মালি আমি যেরকম সবার থেকে খবর পাই যে মোটামুটি আমরা সবাই ভালো আছি, ইনফ্যাক্ট আমি তো ভালো আছি তার সোমিস স্ক্যান প্রোডাক্টে। তো সেক্ষেত্রে দেখে নিই আজকে কি আছে আমাদের বন্ধু, সে কি বলছে। হ্যালো সৌমি ম্যাম, আমি প্রিয়াঙ্কা, আমার বাড়ি কোচবিহার, আমার অয়েলি টু সেন্সিটিভ স্কিন, এটা আপনাকে পাঠানো আমার সেকেন্ড ভিডিও। আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এর আগে একটি ভিডিও পাঠিয়ে দিয়েছি। তো আপনার যারা যেসব টিম মেম্বাররা কাজ করছে ওরা আমাকে আমার স্কিনে যেসব প্রবলেম ছিল প্রবলেমের জন্য যেসব প্রোডাক্ট ইউজ করতে বলেছিল আমি ইউজ করেছি। আপনার ক্যান অ্যাপটিভ এবং ক্যান ফেয়ার সিরামটা লাগিয়ে আমি সত্যি খুব ভালো আছি, আমার এখন সেরকম ডার্ক স্পট বা ব্রনোর কোনো রকম কোনো সমস্যা নেই। তো আমি আমার চুলের ডগা ফেটে যাওয়ার জন্য আমি ক্যান শাইন সিরাম যেটা ওটা ইউজ করছি, আর বডির জন্য আমি আপনার ভিটামিন এ ডি ই অয়েল, যেটা বলতে গেলে কোভিড-19 সময় থেকে আমি আপনার ভিটামিন এ ডি ই অয়েলটা ইউজ করেছি। তো আমার আপনার ভিটামিন এ ডি ই অয়েলটা খুবই ভালো লেগেছে। আপনাদের যে অলিভ অয়েলটা সেটা এখন আমি ইউজ করছি শীতের জন্য। তো আমার কাছে না দুটোর মধ্যে ভিটামিন এ ডি ই অয়েলটা বেশি বেটার মনে হয়েছে, ওটা একদম লাইট, একদম স্কিনে দেওয়ার সাথে সাথে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। তবুও আমি উইন্টারের জন্য আপনার অলিভ অয়েলটা ইউজ করছি, সে ওটাও আমার ভালো লেগেছে, কিন্তু বেশি আমার ভিটামিন এ ডি অয়েলটা ভালো লেগেছে। ম্যাম আপনার সব প্রোডাক্টই খুব ভালো, কোনো রকম উল্টো কোনো রিয়াকশান বা হানিকারক কিছু মানে কোনো কিছু হয়নি, যেই প্রোডাক্ট যেই কারণে সত্যি সেই প্রোডাক্টটা সেই কাজেই ব্যবহার হচ্ছে। জলপাইগুড়িতে থেকে আমাদের প্রোডাক্ট ইউজ করছো এবং আমার একটা নর্থ বেঙ্গলের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা জানোই তোমরা, যেহেতু অনেকগুলো বছর ছোটোবেলাকার আমার ওখানে কেটেছে। তো যাই হোক প্রিয়াঙ্কা, তোমাকে কিন্তু খুব মিষ্টি দেখতে, মানে খুব মিষ্টি লাগছে দেখতে, আর এত ফ্ললেস স্কিন, মানে এটা আমি জানি না এটা আমাদের প্রোডাক্টের জন্য না, এটা মানে ইনফ্যাক্ট আমার মনে হয় তোমার একটা ইনবোর্ন একটা সুন্দর ব্যাপার আছে, মানে স্কিনটা এত মিষ্টি, এত গ্লোয়িং স্কিন যে আমাকে বলতেই হলো। তুমি সারাক্ষণ আমার সঙ্গে ফাইট করছো যে সৌমিদি আমি ভিটামিন এ দিয়েই অয়েল ইউজ করতে চাই, অলিভ অয়েল করতে চাই না। আসলে সৌমিদিও তো কোথাও কোথাও আটকে যায়, কারণ 80% লোকে বলে সৌমিদি আপনার অলিভ অয়েলটা ভীষণ ভালো, অ্যান্ড 20% লোকে বলে এডি অয়েলটা ভালো।
আমার তো মনে হয় দুটোর মধ্যেই আমি কম্পারিজন করার মতো জায়গাটা নেই, কারণ অলিভ অয়েল যে গ্লোটা দেয় সেটা হয়তো তোমার পছন্দ হয়নি, কারণ অলরেডি ইউ হ্যাভ আ গ্লোয়িং স্কিন, রাইট? আর এই ডি অয়েল যে স্কিনকে প্রোটেক্ট করে, মানে ধরো আজকে রিঙ্কলসি স্কিন, বা ধরো একটা খুব একটা হাস্কি স্কিন হয়ে গেছে, অথবা ধরো বডিতে একটু একটা ছোট ব্যথা আছে, সেই সবগুলোকে কভার করে ভিটামিন এ ডি অয়েল। সুতরাং দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, চয়েস তোমাদের। তোমরা যদি মনে করো অলিভ অয়েল ইউজ না করে ভিটামিন এ ডি অয়েল ইউজ করবে, ডেফিনেটলি করতে পারো। আর যদি মনে করো যে ভিটামিন এ ডি অয়েল না ইউজ করে অলিভ অয়েল ইউজ করবে, সেটাও করতে পারো। এটা বলার কারণ হচ্ছে যারা অলিভ অয়েল ভালোবাসে, এখনই আমি এক দাদা হেল্পলাইনে শুনতে পাবো, ম্যাডাম কেন বললেন এ ডি অয়েলটা ভালো, তো আমারও একটুখানি মানে একদম হেঁটে যেতে হয় আর কি, স্ট্রেট তোমাদের ব্যালেন্স করে। তো ডেফিনেটলি এটা তোমার নিজস্ব ইচ্ছে তুমি কোন প্রোডাক্টটা ইউজ করবে। একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্যানগ্রো লোশন আর ক্যানগ্রো শ্যাম্পুটা ইউজ করো। তার সাথে সাথে যদি মনে করো যে ক্যানগ্রো টিটা খাবে না, তাহলে একটু ভাইটামিন সাপ্লিমেন্টস খাও, যেটা আমার বলার কথা নয়, যে কোনো ডক্টরকে দেখিয়ে একটু খাও, বিকজ তোমার হেয়ারটা খুব পাতলা। এটা যদিও তোমার জন্মগত একটা থিনিং হেয়ারের প্রবলেম আছে, কারণ আমাদের সবাইয়ের তিন কোটের হেয়ার হয়, কারোর কারোর দু কোটের হেয়ার হয়, তো তোমার জন্মগতই ওটা দু কোটের হেয়ার, যার জন্য তোমার হেয়ারটা খুব সিল্কি কিন্তু একটু পাতলা পাতলা লাগে। তো সেক্ষেত্রে একটু ক্যানগ্রো লোশন আর ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করো, আর একটা ভাইটামিন সাপ্লিমেন্টস খাও, যেটা এখন সবাই বলছে, সেই হিসেবে বসে তোমাদের দিদি হয়ে বসে বলছি, কারণ এখানে আমার কোনো পারদর্শিতা নেই, তাই আমি বলতে পারছি না, বা ডক্টরকে দেখে কেউ। এছাড়া আমার মনে হয় যে প্রিয়াঙ্কা, তোমাদের মতো মেয়েরা যারা এত সুন্দর নিজেকে মেনটেন করেছো, মানে কী বলবো, 2021-এ তোমার ফেসটা, তোমার স্কিনটা দেখে না মনটা ভালো হয়ে গেল। আর যেন এক্সপেক্ট করছি যে 2021-টা ভালো যাবে, খুব ভালো যাবে, আশা করি আমারও ভালো যাবে, আশা করি আপনাদের সবার ভালো যাবে। আমরা যদি সবাই মিলে প্রে করি তাহলে যাবে কোথায়, ডেফিনেটলি ভালো কাটবে আমাদের, কারণ 2020-টা তো আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, সেই শেখা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখে নিয়েছি, এবং তাতে যেটা ভালো হয়েছে, আমরা হয়তো স্যানিটাইজার ইউজ করতে জানতাম না রাইট নাও, কিন্তু আমরা জানি, এবং আগামী দু বছর পরেও একজন মহিলা, একজন মা, সে তার বাচ্চাকে কিন্তু খাওয়ার আগে হাতে স্যানিটাইজারটা ইউজ করতে ভুলবেন না। মানে এক বছরের প্র্যাকটিসটা আমার মনে হয় আগামী 20 বছর আরও থাকবে, সেখানে দরকার থাকুক না থাকুক, আশা করি দরকার না থাকুক, কিন্তু এনি ডে দরকার থাকবে স্যানিটাইজারের, কারণ ব্যাকটেরিয়া আর ভাইরাস এর সঙ্গে ফাইট তো আমাদের সারা জীবনই করতে হবে, সে যে কোনো নামেই হোক বা যে কোনো আকারেই হোক। এবং স্কিনের ক্ষেত্রেও বলবো যে স্কিনের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এর সঙ্গেও আমাদের ফাইট করতে হবে। তার জন্য আমার কথা জিজ্ঞেস করলে আমি বলবো ক্যানাক্টিভ আছে, গ্রিন টি আছে, ক্যানফার সেরাম আছে, সব কিছুই আছে, বাট বেছে নেওয়াটা, গুছিয়ে নেওয়াটা, নিজেকে সাবধানে রাখাটা, এটা বোধহয় আমার বলার দরকার নেই, 2020 গুছিয়ে দিয়ে গেছে। তাই আমার মনে হয় এই আশা নিয়ে যে আমাদের খুব ভালো কাটবে আগামী দিনে, আবার এখানে শুক্রবার দিন এভরি ফ্রাইডে 9টার সময় ক্যান ওয়ান্ডারে আমি তো চলে আসবোই, আপনাদের সঙ্গে কথা বলবো আরও খুশি খুশি মুডে, কারণ যখন আমি ফিল করব যে না আপনারা সবাই তো ভালো আছেন, আমিও ভালো আছি, আমরা ক্যান পরিবারও ভালো আছি, সুতরাং সব ভালো লাগা, সব ভালোবাসা নিয়ে আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে ঠিক আগামী শুক্রবার।